আমি মফিজ্জা, ওরা ভাই বেয়ার গ্রিল। আপনাদেরকে আজকে দেখাবো রোজ ডেতে কীভাবে কোনো দোকান কিংবা আপনার বোনা গাছ থেকে নয়, কিংবা কারো বাসা থেকে চুরি করে নয়, সরাসরি সুন্দরবন থেকে আপনার গার্লফ্রেন্ডকে গোলাপ এনে দিবেন। এবং সেই সাথে আরও দেখাবো গোলাপ আনতে গিয়ে সুন্দরবনের প্রতিকূল পরিবেশে ফানকিংয়ের ভিডিও না দেখে উল্টাপাল্টা জিনিস খেয়ে কীভাবে বেঁচে থাকবেন। গার্লফ্রেন্ডের জন্য গোলাপ নেওয়ার জন্য অবশেষে আমরা চলে আসলাম সুন্দরবন। চারিদিকে শুধু গাছ আর গাছ, নামার জায়গা নাই। এই সুন্দরবনে কোথায় আমি গোলাপ খুঁজে পাই? আব্বে হাল্লার পর সুন্দরবন থেকে গোলাপ নেয়ার বুত্তর মাথায় ক্যান চাপল রে। আরে ক্যামেরাম্যান, তাহলে শুনো, কিস ডে আর হাগ ডেতে আমি পাই না তাহার খোঁজ। গার্লফ্রেন্ড আমার আবদার করছে, লাগবে তাহার সুন্দরবনের রোজ। অবশেষে গোলাপ খোঁজার জন্য আমি নেমে পড়লাম সুন্দরবনের ভেতর। কিন্তু পাইলট শালারপু এতই চুলপাক না যে আমাকে মাটিতে না নামিয়ে নামাই দিছে একটা গাছের উপর। এই শালারপু চুলপাক না পাইলট, উল্টাপাল্টা ল্যান্ডের জন্য আমি আজকেই তোর বেতন থেকে 50 টাকা মাইনাস করবো। তুই ফোন নির্বতে এখান থেকে বাইচা ফিরলে তো তবে মাইনাস করবি। অবশেষে গাছ থেকে নেমেই একটুও সময় নষ্ট না করে আমি বেরিয়ে পড়লাম গোলাপের সন্ধানে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর আমরা পেয়ে গেলাম একটি কাঁটাওয়ালা গাছ। গোলাপ গাছেও কাঁটা আছে আর এই গাছেও কাঁটা আছে, কিন্তু কাঁটা আছে বলে এই গাছকে গোলাপ গাছ ভেবে আপনারা ভুল করবেন না। কারণ কথায় আছে, চকচক করলেই শোনা হয় না, তাই তো আমি বলছি কাঁটা থাকলেই সেটা গোলাপ গাছ হয় না। আপনারা ভালো করে লক্ষ্য করলে এখানে অনেক বড় একটা গর্ত দেখতে পাবেন। সুন্দরবনের মাঝে এই গর্তটা আমার দাদা আমার দাদির জন্য একটি গোলাপ গাছ রোপণের জন্য করেছিল। ফন্নিরপুত, এটা কোনো গর্ত না, এটা হইতাছে একটা গুহা। হই ক্যামেরাম্যান, চুলপাক নামি করে তোমার এত সত্য কথা কইতে কইছে কে? অনেক খোঁজাখুঁজির পর গোলাপ না পেয়ে আমি চেষ্টা করলাম বাঁশের সিল্কা দিয়ে একটি আর্টিফিশিয়াল ফুল বানানোর জন্য, কিন্তু দুঃখের বিষয় সেখানেও আমি ব্যর্থ। সো আমাকে আবার ফুল খুঁজতে বেরোতেই হবে। সুন্দরবনে গোলাপ খুঁজতে খুঁজতে আমার অনেক ক্ষুধা লেগে যায়, তাই তো আমি গোলাপ খোঁজা বাদ দিয়ে বেরিয়ে পড়লাম খাবারের সন্ধানে। আমি চাইলেই আমার সাথে আনা ভালো খাবারগুলি খেতে পারতাম, কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, ওগুলো এখন আমার ভালো লাগে না। তাই তো আমি বেরিয়ে পড়লাম পোকামাকড়ের সন্ধানে এবং অবশেষে পেয়েও গেলাম। এটা খাওয়ার পর আর যাই হোক না হোক আপনার পেট খারাপ হবে, এটা আপনি শিওর থাকতে পারেন। খুব টেস্ট। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তাই তো খাওয়া দাওয়া শেষ করেই আমি সুন্দরবনের আরও গভীরে চলে আসলাম ভ্যালেন্টাইন্স ডেতে গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটিং করার জন্য একটি জায়গা বানানোর জন্য। ওয়াও, দারুণ হয়েছে জায়গাটা। এখানে প্রশংসা করার কেউ নেই, তাই তো নিজের প্রশংসা নিজেই করতেছি। সুন্দরবনে গোলাপ খুঁজতে এসে আমার হঠাৎ করেই দেখা হয়ে গেল এক্সের সাথে। তাই তো আমি চিন্তা করতেছি এবারের ভ্যালেন্টাইন্স উইকটা এক্সের সাথে সুন্দরবনেই কাটিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা একটা লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছে। সবাইকে আজকের মতো বাই বাই।